ইউটিউবে চ্যানেলের নাম লিখে সার্চ দিলে আমরা চ্যানেল খুঁজে পাই না এটা একটা ইউটিউবারদের কিন্তু খুব বড় সমস্যা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে ইউটিউব চ্যানেলের নামকে সার্চ র্যাঙ্কে আনা যায় ইউটিউব চ্যানেল সার্চ র্যাঙ্কে না আসার দুইটি কারণ এক নম্বর কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম ঠিকমতো নির্বাচন না করা আর দুই নম্বর কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড ঠিকমতো সেট না করা তো প্রথম কারণটা বলি আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমরা না জেনে ধুমধাম একটা ইউটিউব চ্যানেলের নাম দিয়ে ফেলি আর আমরা চ্যানেলের নামটা এমনই দিয়ে ফেলি অলরেডি ওই নামে ইউটিউবে কিন্তু অনেক চ্যানেল আছে এর ফলে কী হয় আমরা যখন আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করি তখন কিন্তু সেই চ্যানেলগুলো আমাদের সামনে শো করে আমাদের চ্যানেল কিন্তু আদৌ খুঁজে পায় না স্কল করে যতই যাচ্ছি দেখি না আমাদের চ্যানেল কিন্তু খুঁজেই পায় না তো প্রথমে আমি আপনাকে বলবো আপনি যখন আপনার চ্যানেলের নাম নির্বাচন করবেন তখন আগে ওই নামটা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে ওই ক্যাটাগরির নাম কত আছে আর যদি আপনার ওই নামের সঙ্গে ম্যাচ করে ইউটিউবে দু একটা হয়তো নাম থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনার নামের সঙ্গে ম্যাচ করে যদি ইউটিউবে অনেক চ্যানেল অলরেডি খোলা থাকে তাহলে আপনি ওই নামটা দেবেন না আপনি এমনই একটা নাম নির্বাচন করবেন যেন ইউটিউবে সেই নামটা অ্যাভেলেবেল না থাকে তাহলে দেখবেন আপনার নামটা লিখে যখন ইউটিউবে সার্চ করবেন তখন কিন্তু আপনার নামটা চলে আসবে তো দুই নম্বর কারণটা আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক ইউটিউবে চ্যানেল কিওয়ার্ড সেট করার জন্য আপনি প্রথমে আপনার চ্যানেলে চলে আসবেন তারপর ওপর ডান দিকে উপরের দিকে দেখতে পাবেন চ্যানেল আইকন তো আপনি চ্যানেল আইকনে ক্লিক করবেন তো চ্যানেল আইকনে ক্লিক করার পর আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর নিচের দিকে বাম দিকে নিচের দিকে দেখতে পাবেন একটা সেটিং বলে অপশন আছে সেটিং তো আপনি সেটিং এ ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর তো সেটিং এ ক্লিক করার পর তারপর দেখতে পাবেন যে একটি চ্যানেল বলে অপশান আছে তারপর আপনি চ্যানেলে ক্লিক করবেন তো চ্যানেলে ক্লিক করার পর আপনি যদি আমার চ্যানেলের কিওয়ার্ডগুলো দেখেন দেখেন আমার চ্যানেলের নাম কিন্তু এডিটেক বাংলা তো আমি কীভাবে চ্যানেল কিওয়ার্ড সেট করেছি আপনি দেখেন প্রথমে লিখেছি এডিটেক বাংলা তারপর দিয়েছি এডিটেক বাংলা কিন্তু প্রথমে স্মল লেটার লিখেছি তারপর ক্যাপিটাল লেটার স্মল পাইলে লিখেছি ঠিক আছে তারপর আবারও দিয়েছি এডিটেক বাংলা কিন্তু এখানে বড় তারপর আবার দিয়েছি এডি টেক তারপর আবার তার চেয়েও ছোট ছোট কিওয়ার্ড দিয়েছি এডি টেক বাংলা বাংলাটাকে তিনটে ছোট ছোট করে কিওয়ার্ডে সেট করেছি তারপর দিয়েছি টেক বাংলা তারপর এডিটেক বাংলা এডিটেক বাংলা টেক বাংলা এডিটেক বাংলা টেক তারপর চ্যানেল ক্যাটাগরির সঙ্গে যেগুলো যায় কিছু কিওয়ার্ড দিয়েছি আমি লেটেস্ট টেক নিউজ বাংলা টিউটোরিয়াল আনবক্সিং রিভিউ যেগুলো আমার চ্যানেল ক্যাটাগরির সঙ্গে যায় আর কি ইউটিউব টিপস অ্যান্ড টিক্স ইন্টারনেট টেক্স প্যান্ট তারপরে টেক ইউটিউবার বাংলার লেটেস্ট টেক নিউজ টেকনোলজি আবার লাস্টের দিকে আমার চ্যানেলের নামে কিছু কিওয়ার্ড দিয়েছি এডেক বাংলা এডেক বাংলা তো আপনি এইভাবে চ্যানেল কিওয়ার্ডগুলো সেট করবেন তারপর আপনি কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যে আপনার চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসছে কিন্তু যখন কিওয়ার্ডগুলো সেট করবেন সেম সেম লেটারে কিন্তু আপনি সেট সেট করবেন না কোনোটার ক্যাপিটাল লেটারে করবেন কোনোটার একটা ওয়ার্ডের লাস্টের দিকে ক্যাপিটাল লেটারে করবেন এইভাবে আপনি কিন্তু চ্যানেলের কিওয়ার্ডগুলো সেট করবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে চ্যানেল কিওয়ার্ড সেট করতে হয় তো এরপর আমি যদি আমার চ্যানেলটা সার্চ করে দেখাই আপনাদের দেখুন আমি ইউটিউবে সরাসরি চলে যাব আর একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম ইউটিউবে যাওয়ার জন্য তো ইউটিউবে যদি আমি ক্লিক করি এবং সার্চ বারে যদি আমি লিখি এডিটেক বাংলা এডি টেক বাংলা তারপর যদি আমি প্রেস করি তো আমার কম্পিউটার একটু স্লো আছে নেট স্পিড একটু আজকে স্লো আছে তাই একটু দেরি হচ্ছে দেখেন আমার চ্যানেলের নাম কিন্তু প্রথমেই চলে এসছে এডিটেক বাংলা অথচ আমার চ্যানেল হাই র্যাঙ্কের চ্যানেল কিন্তু নয় আমার চ্যানেলে মাত্র আটটা ভিডিও আপলোড করা আছে তাতেই কিন্তু আমার চ্যানেল প্রথমেই চলে এসছে তো এইভাবে যদি আপনি চ্যানেল কিওয়ার্ড সেট করেন আশা করি আপনার চ্যানেলটা প্রথমে চলে আসবে তো আশা করি এই ভিডিওটি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনি আপনার চ্যানেলকে সার্চ র্যাঙ্কে আনতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে বলতে তো আর হবে না ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো একটি নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে বাই বাই